ভাৰতত নহয়, এইবাৰ জয় শ্ৰীৰাম ধ্বনি সুদূৰ লণ্ডনত। গ্ৰেপ্তাৰ 47 জন। ভাৰতত দেখা পোৱা সাম্প্ৰদায়িক বিষবাস্পৰ ভাইৰাছ বিয়পিল এইবাৰ লণ্ডনলৈ। ঘটনা 17 ছেপ্টেম্বৰ অৰ্থাৎ শনিবাৰৰ। লণ্ডনত মুছলমানক নামাজ পঢ়াত বাধা প্ৰদান হিন্দুত্ববাদী, ফলত সংঘৰ্ষ দুই ভৰিৰ। চাওক এই দৃশ্য। This is a small minority. Look what's happening. Nothing's edited. You can see exactly what's happening. They're coming here trying to come for the Muslims, and then they play victim afterwards online. এই ঘটনার আরম্ভণি হয় 28 আগস্টত অনুষ্ঠিত হওয়া ভারত পাকিস্তান খেলার পরে, আর অবশেষত শনিবারের দিনটি জয় শ্রীরাম ধ্বনি দিয়ে লন্ডনের রাজপথলৈ এইদরে উলাই আহিল একাংশ হিন্দুত্ববাদী। এই সমদলের নাছিল কোনো বৈধ অনুমতি, ফলত সমদলত বাধা প্রদান করবলৈ যাওয়া আরক্ষীর সহিতেও সংঘর্ষত লিপ্ত হয় সমদলকারী। আহত হয় 16 গৰাকীক আরক্ষী। এই মুহূর্তলৈকে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে 47 জনক লোক। এই ঘটনার তদন্ত অনুসন্ধানকারী সংস্থা FBI আর CIA-ক দিয়ার প্রস্তাব গ্রহণ করেছে ব্রিটিশ সংসদ। এই ঘটনার পাছতে এতিয়া পৃথিবীজুড়ি সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। এনে ঘটনার দ্বারা একাংশই ভারতক বদনামী করেছে বলেও উত্থাপন হয়েছে অভিযোগ। This is a small minority. Look what's happening. Nothing's edited. You can see exactly what's happening. They're coming here trying to come for the Muslims, and then they play victim afterwards online.